নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ব্যঞ্জন রেসিপি। সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার সন্ধান পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ আমি তৈরি করব স্ট্রিট ফুড স্টাইলের ভেজ চাউমিন বা ভেজ নুডলস। নুডলস খেতে আমরা ছোট বড় সবাই খুবই ভালোবাসি, তাই আর দেরি না করে চলুন শুরু করে ফেলি রান্নাটা। প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রে অনেকটা জল বসিয়েছি গরম হওয়ার জন্য। এই জলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন। জলটা ফুটে উঠলে তারপর আমি চাউমিন গুলো দেবো। জলটা ফুটে উঠছে, এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। চাউমিনটাকে 3-4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মোটা ধরনের চাউমিন নিয়েছি, তাই 4 মিনিটে আমার চাউমিনটা সেদ্ধ হয়নি। আমার চাউমিনটা সেদ্ধ হতে 6 মিনিট মতন সময় লেগেছে। যদি সরু চাউমিন হয় তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। চাউমিনটা আমার হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেব। চাউমিনটা জল ঝরিয়ে আমি একটা ছুরিতে ঢেলে নিয়েছি, এবার একটা বড় থালার মধ্যে এটা ছড়িয়ে দেব। চাউমিনটা একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা পুরো চাউমিনের গায়ে ভালো করে মাখিয়ে নেব, এর ফলে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। পুরো চাউমিনের গায়ে তেলটা মাখিয়ে নিয়েছি, এবার চাউমিনটা একটা সাইডে রেখে দেব। এবার হাই হিটে খুব ভালো করে কড়াটা গরম করে নেব। কড়াটা ভালো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গাজর কুচি। আমি গাজর সব সবজিগুলো একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ বিনস কুচি। সবজিগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। সবজিগুলো হাই হিটে 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বাঁধাকপি কুচি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। বাঁধাকপিটাকে আরো 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নেব। সবজিগুলো আমরা খুব বেশি সেদ্ধ করব না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশ একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকবে, সেরকম হলে কিন্তু চাউমিনটা খেতে খুব ভালো লাগে। বাঁধাকপিটা 1.5 মিনিট ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটাকে ভালো করে মিক্স
মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু ছাই দিতে হবে। চাউমিনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। আর দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো কিছু লঙ্কা কুচি, এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সসগুলো দিয়ে নেব। 2 টেবিল চামচ টমেটো সস দিলাম, 1 টেবিল চামচ দেবো সুইট চিলি সস, 1/2 টেবিল চামচ দিলাম রেড চিলি সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে খুব ভালো করে চাউমিনটা সসের সাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা খুন্তি আর একটা হাতার সাহায্যে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে। আমার চাউমিনটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের স্ট্রিট ফুড স্টাইলের ভেজ চাউমিন বা ভেজ নুডলস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।